জন্মদিন উপলক্ষে গিফট হিসেবে নিজেকে পুরো একদিনের স্পেশাল ট্রিটমেন্ট দিলাম। ফার্স্ট টাইম স্ট্রেস রিলিফের স্পা সার্ভিস, 160 টাকার চিকেন পিজা, সবকিছু নিয়ে আজকের ভিডিওটা। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। কাছের মানুষদের খুশি করার জন্য লম্বা একটা বার্থডে সেলিব্রেশন করলাম, আপনারা অলরেডি দেখেছেন। আজকে দেখবেন আমার জন্মদিনে আমার কি প্ল্যান ছিল, নিজেকে কিভাবে স্পেশাল ফিল করালাম আর কি গিফট করলাম। আমার অলরেডি লেট হয়ে যাচ্ছে, এই ভিডিওটা করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আমার এই ক্লিনজারটা যেহেতু অলমোস্ট শেষ হওয়ার পথে, তাই ভাবলাম আজকে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। যারা আমার পেজের ভিডিও রেগুলার ফলো করেন তারা জানেন যে অনেক দিন অনেক মাস ধরে আমি এই ক্লিনজারটা ইউজ করছি ফেস ওয়াশ হিসেবে। আমার সাথে অ্যাকচুয়ালি এটাই হয়, যখন কোনো প্রোডাক্ট আমার কাছে খুব ভালো লাগে আমি সেটা বারবার আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি চাই আপনাদের সামনে অলওয়েজ ভালো জিনিস তুলে ধরার। এই ক্লিনজারটার নাম হচ্ছে একনে 8+। যাদের অয়েলি স্কিন, আমি আবারও রিপিট করছি, যাদের অয়েলি স্কিন তাদের জন্যই এই ক্লিনজারটা। অল্প একটু ক্লিনজার হাতে নিয়ে সেটাতে পানি মিক্স করে দুই হাত দিয়ে ফেনা করে আমি মুখ মাসাজ করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। স্কিনের অয়েল কন্ট্রোল করার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এটা। ইউজ করার পর দেখবেন 3-4 ঘন্টা আপনার মুখে কোনো অয়েল দেখা যাচ্ছে না। অয়েলটা বের হওয়ার কারণে কিন্তু আমাদের স্কিনে অনেক বেশি অ্যাকনে আর পিম্পলের প্রবলেম হয়। যারা অনেকদিন ধরে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছিলেন, আপু অয়েলি স্কিনের জন্য কোনো ভালো ক্লিনজার বা ফেস ওয়াশ রিকমেন্ড করো, তাদের জন্যই বেসিক্যালি আমি আবার ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, কারণ সবাইকে ইনবক্সে রিপ্লাই করা পসিবল হয় না ডিটেল সহ। দিনে 2 বার এটা ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি সকালে একবার করি, আর বাইরে গেলে বাইরে থেকে এসে একবার করি, আর যেদিন বাইরে যাই না সেদিন আমি রাতে ঘুমানোর আগে একবার ইউজ করি। দেখবেন এখন মুখটা কি পরিমাণ ফ্রেশ লাগছে, এক ফোঁটাও অয়েল নেই। ছেলে মেয়ে সবাইকে আমি এই প্রোডাক্টটা রিকমেন্ড আগেও করেছি, এটা ইউজ করে দেখবেন ডেইলি আপনাদের পিম্পল আর অ্যাকনের প্রবলেম অনেকটা কমে যাবে। এটা আসলে কাউকে বোঝানো পসিবল না, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনারা ইনবক্সে কত ধরনের কোয়েরিজ করে থাকেন। এই ভাইরাল থানাকা প্যাক নিয়ে এত বেশি রিকোয়েস্ট আসছে, এই প্রোডাক্টটা এখন এত বেশি ভাইরাল, আর এটার রিভিউ আমি কত আগে শেয়ার করেছি আপনাদেরকে, অনেক আগে এটা রিভিউ শেয়ার করেছি, আমার এটাও অলমোস্ট অর্ধেক শেষ। অনেকেই হয়তো সেই ভিডিওটা মিস করেছেন, এই জন্য আমার কাছে জানতে চাচ্ছেন যে আমি এটা রিকমেন্ড করি নাকি আর কতটুকু এটা কাজ করে। খুবই ভালো একটা প্রোডাক্ট, সানট্যান রিমুভ করতে হেল্প করবে, ব্রাইটেনিং এ হেল্প করবে, কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে প্লিজ আপনারা অরিজিনালটা বুঝে শুনে কিনবেন। অরিজিনাল থানাকা থেকে খুব সুন্দর একটা স্ট্রং স্মেল আসে, অল্প একটু প্যাক নিয়ে পানি মিক্স করে মুখে দিয়ে দিলেই হবে। এটা ইউজ করার পর দেখবেন স্কিন অনেকটা ব্রাইট দেখায়, রোদে পোড়া দাগ চলে যায়, আর যদি রেগুলারলি ইউজ করতে পারেন তাহলে পিম্পলের যে দাগ আছে সেটাও চলে যাবে। ফুল ফেসে অ্যাপ্লাই করার পর আমি 15-20 মিনিট ওয়েট করব যতক্ষণ না এটা শুকিয়ে যায়। আপনাদের মতো স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার সময় আমি অনেক বেশি রিসার্চ করি, একটা প্রোডাক্ট আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব, আর মাঝে মধ্যে যখন আপনাদেরকে দেখাই আমি চেষ্টা করি একদম অথেন্টিক কোনো পেজ থেকে অর্ডার করার। শুরুতে যে ক্লিনজার আর এখন যে থানাকা প্যাকটা আমি ইউজ করছি, এই দুইটাই আমি নিয়েছি গ্ল্যাম স্টোর থেকে। দুইটাই আমি ইউজ করার পরে ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি বলবো আপনাদেরকে একটা জাস্টিফাইড দামে আপনারা একদম অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন সেখান থেকে। ক্যাপশনে আমি লিংক মেনশন করে দিব যারা আমার মুখ থেকে শুনতে চাচ্ছিলেন। খুবই ভালো এই থানাকা প্যাকটা। স্কিন কেয়ার করে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে আমি এখন বের হয়ে গিয়েছি। স্কিন ফ্রেশ থাকলে না নিজের কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। মুড তো অনেক বেশি ভালো, কিন্তু এই টাইমে আমার মাথাটা একদম ব্যথায় ফেটে যাচ্ছিল। টানা কয়েকদিন মাইগ্রেনের ব্যথায় আমি এত বেশি সাফার করছিলাম। ওই টাইমে আমার পেজটা একদম ইনঅ্যাক্টিভ ছিল, আমি কোনো কাজই করতে পারছিলাম না। সারাদিন মাথায় শুধু একটা চিন্তায় ঘুরঘুর করতো, আমি কি পেজটা ফেরত পাবো নাকি, কারণ এই পেজটার পেছনে আমি অনেক কষ্ট করেছি। মাইগ্রেনের ব্যথা আর স্ট্রেসে মনে হচ্ছিল মাথাটা এখনই ফেটে যাবে। এজন্য এবার আমি জন্মদিনে নিজেকে কোনো জিনিস গিফট না করে চিন্তা করেছি একটা স্পা সার্ভিস নেব। আমাদের দেশে স্পা সার্ভিস যেহেতু একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, এজন্য আমি অনেকদিন ধরে টাকা জমাচ্ছিলাম। স্পা নিতে যাব, কিন্তু তার আগে কিছু একটা খেয়ে নেই, কারণ অনেকক্ষণ লাগবে আমি জানি। সামনে একটা মিনা বাজারের আউটলেট ছিল, সেখান থেকে হালকা কিছু স্ন্যাক্স কিনে এখন আমি চলে এসেছি হারমোনি স্পাতে। সার্ভিস নেওয়ার আগে আমি আপুদেরকে বললাম যে আমি একটু খাওয়া দাওয়া করে নিই। এই বেগেলটা আমি কিনেছিলাম কুপার্সের সেকশন থেকে, কিন্তু কেন জানি একদমই মজা লাগেনি। খাওয়ার পর আমার রিয়াকশন দেখলে বুঝতে পারবেন। হারমোনি স্পার নাম আমি অনেক শুনেছি, কিন্তু প্রাইসটা এক্সপেন্সিভ দেখে আমার আসার সাহস হয়নি আগে। অনেক ধরনের স্পা সার্ভিস অ্যাভেলেবেল আছে ওনাদের, আই থিঙ্ক 2000 টাকা থেকে শুরু। আমি আপুদেরকে বললাম আমার অনেক বেশি মাথা ব্যথা আর অনেক স্ট্রেসড আউট, এজন্য আপুরা আমাকে একটা সার্ভিস রিকমেন্ড করে, এটার নাম মনে হয় শিরোধারা, যেটার প্রাইস নিয়েছে 3500 টাকা। প্রিয় মানুষদের জন্য টাকা খরচ করতে আমার একটুও গায়ে লাগে না, কিন্তু নিজের জন্য টাকা খরচ করতে আমার অনেক গায়ে লাগে। আপুরা রুমে সবকিছু রেডি করছিল, তার আগে আমাকে ওনারা এক কাপ চা অফার করে। চা খেতে খেতে চিন্তা করছিলাম সব স্ট্রেস আজকে এখানেই শেষ করে যাব, আর কোনো চিন্তা করব না, কোনো ওভারথিঙ্ক করব না। এরপর ওনারা এসে বললো যে রুম রেডি হয়ে গিয়েছে, পুরো একটা আলাদা রুমে নিয়ে গেল আমাকে। সেখানে গিয়ে দেখলাম সব কিছু রেডি, অনেক চুপচাপ একটা পরিবেশ। অলমোস্ট 2 ঘন্টার একটা সার্ভিস ছিল।
ফুল বডি ম্যাসাজ হতে শুরু করে স্ট্রেসের জন্য ওনারা একটা ধারা, একটা প্রসিজার ফলো করে। অবভিয়াসলি সেগুলোর ভিডিও আমি করতে পারবো না, দিতেও পারবো না। বডির প্রত্যেকটা পার্ট ওনারা এত সুন্দর করে ম্যাসাজ করে দেয়, লাস্টে একটা হেয়ার স্পাও অ্যাড করে দেয়, যেটার পর আমার চুল কত সুন্দর লাগছে এখন দেখেন। আমার মাথা ব্যথাটা হালকা কমেছে, আমি বলবো না যে পুরো মাথা ব্যথা চলে গেছে, কারণ আমার ঘাড় আর মাথায় প্রচন্ড ব্যথা ছিল। স্পা নেওয়ার সময় আমি ওখানে শুয়ে শুয়ে ওভার থিঙ্ক করছিলাম, আপু আমাকে বলছিল আপু আপনি সব চিন্তা বাদ দেন। আমার জন্য যেটা ভালো হয়েছে, হঠাৎ করে না আমি স্ট্রেসটাকে অনেক লাইটলি নেওয়া শুরু করি। এতক্ষণ ওভার থিঙ্ক করে আমি অনেক নেগেটিভ চিন্তাভাবনা করছিলাম, কিন্তু এই নেগেটিভ চিন্তাটা আমার একদমই কমে যায়। ম্যাসাজ ওয়াজ রিয়েলি গুড, কিন্তু আমার কাছে একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে। যাদের স্ট্রেস একটু কম বা মাথা ব্যথা থাকবে না, তারা ঘুমিয়েও যেতে পারবেন। আমার শেষের দিকে একটু হালকা ঘুমও পাচ্ছিল। হারমনি স্পাটা হচ্ছে ধানমন্ডি 27-এ। সার্ভিস নেওয়ার পর আমি মিনিসোতে চলে যাই কিছু ওয়েট টিস্যুস কিনতে, কিন্তু যেই প্যাকেজটা আমি খুঁজছিলাম সেটা পাইনি। এরপর হাঁটতে হাঁটতে চিন্তা করছিলাম এখন কি খাওয়া যায়, আজকে তো নিজেকে স্পেশাল ফিল করানোর দিন, কিন্তু এত টাকা খরচ করে এসেছি, এখন আমি কোনো দামি খাবার খাবো না, আমি স্ট্রিট ফুড খাবো। মিনা বাজারের পাশে অনেকগুলো স্ট্রিট ফুডের কার্ট আছে, সেখান থেকে একটা হচ্ছে পিজা ফেরিওয়ালা। এখানে দেখলাম 160 টাকা দিয়ে চিকেন পিজা পাওয়া যাচ্ছে, অনেক ভিড় ছিল। আর ওনারা লাইভ এত সুন্দর করে পিজাগুলো বানাচ্ছে দেখে খুব লোভ লেগে গেল আমার। এটার ফুল ভিডিওটা আমি আলাদা করে অথবা আমার আরেকটা পেজ শশীস ডায়েরি 2.0 ওতে দিয়ে দিব। ফার্স্টে আমি ভেবেছিলাম 160 টাকার পিজা কেমনই বা হবে, কিন্তু ওনারা তো সামনেই বানাচ্ছিল, আমি দেখতে পাচ্ছি এত সুন্দর আর এত ক্লিন করে ওনারা বানাচ্ছে। চিকেনের পাশাপাশি ওনারা মাশরুম, সসেজ আর অনেক পরিমাণে চিজ দিচ্ছিল, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। সব কিছু দেওয়ার পর উপরে ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভ দিয়ে ওনারা ওভেনে দিয়ে দিল। বানানোর প্রসিজারটা দেখতে এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন লাগছিল, আমি বারবার গিয়ে দেখছিলাম। এরপর যখন ওভেন থেকে বের করলো, ইট ওয়াজ লুকিং সো গুড। টেস্ট কেমন হয়েছে সেটা তো আপনাদেরকে বলবই, কিন্তু বানানোর প্রসিজারটা দেখে মনে হলো ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এত সুন্দর করে 160 টাকার পিজা কোথায় সার্ভ করে আমার জানা নেই। এখন আসি টেস্টে, খুবই মজার, খুবই ভালো লেগেছে, একদম টোটালি ওয়ার্থ ইট। এই ফুল পিজাটা আমার একার পক্ষে খাওয়া কখনোই পসিবল ছিল না, কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম যে ফুল পিজা শেষ করেছি আমি। আপনারা কারা কারা এখান থেকে পিজা ট্রাই করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিজা খেতে খেতে আরেকটা কথা বলি, উইন্টার স্কিন কেয়ার নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন, আমি বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, ইউজ করে ভালো মতো রিভিউ শেয়ার করব, আমি ইউজ না করে কোনো রিভিউ দিতে পারবো না। পিজা খেয়ে পাশের একটা টং থেকে চা খেয়ে নিলাম, নিজেকে খুব সুন্দর একটা দিন গিফট করলাম, যেটার জন্য আমি বেশ কিছুদিন ধরে সেভিংস করছিলাম। তাই আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করি, নিজেদেরকে প্রায়োরিটি দিবেন, নিজের জন্য সময় বের করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।